প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফারিহা রুবাইন ফারিহাস ব্লগ থেকে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কে কেমন আছেন তো দুপুরে আজকেও মেয়ে রান্না করেছে কিন্তু আমি ভিডিও বানাতে পারি নাই দেখাতেও পারি নাই আমার মেয়ে আজকে বেগুন আলু দিয়ে মাছ ঝোল করেছে ওটাই খেয়েছি আর মেয়ে আমাকে রান্নাঘরে আসতেও দেয় না আর সন্ধ্যা থেকে একটু রেস্ট করেছি বসে কিছু এডিটের কাজ করেছি আর এখন রাতের খাবারের জন্য আসলাম ভাতের মাড়টা ফেলে দাও ভাত চুলায় দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে হ্যাঁ ডিমটা উপরে উঠিয়ে রাখো ছেলেমেয়ে টিচার এসেছিল মাগরিবের পরে তো ওরা পড়লো পড়াটা শেষ করার পরে ভাবলাম যে রাতে তো খেতে হবে কিছু তো কি খাবো রাতে চাই দুপুরের যে তরকারি খেয়েছি ওটা আর খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু অন্য কিছু খাই তো ভাবলাম যে আজকে কি খাবো একটু দুধ ভাত খাই আমার ছেলে আবার হলো দুধ ভাতটা খুবই পছন্দ করে কলটা খুলে দাও এই যে মেয়ে ভাতের মার ফেলছে ভাত হয়ে গেছে পাটারি গুড় দিয়ে দুধ ভাত খাবো এটা খুবই মজার আর এই যে এগুলো সব বক্সগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে এই যে গুড় আছে আচ্ছা হ্যাঁ গুড় আছে গুড়গুলো সব ঢালবো এখানে ভাত হয়ে গেছে মেয়ে ভাত মার ফেলে দিয়ে গেল দুধটাও জাল করে নিয়েছি এখন সব কিছু রেডি করে নিয়ে টেবিলে চলে যাব এটা গ্রাম অঞ্চলে আগে কিন্তু শীতের দিনে প্রায় বাড়িতেই এই খাবারটা খাওয়া হতো আমরা ছোটবেলায় খুবই পছন্দ করতাম দুধ ভাত আমরা তিন ভাই বোন একদম মানে পিঠাপিঠি ছিলাম তিন ভাই বোন একসাথে বসে দুধ ভাত খেতাম আর এরকম খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তারপরে খেজুরের লালি গুড় যেটা বলে লালি গুড়টা খেতে আরও বেশি মজা অনেক বেশি মজা ওটা আমার আম্মা করে রাখতো শীতের দিন আসলে বয়েম ভরে কাঁচের বয়েম ভরে করে টেবিলে রাখতো তো ওইটা দিয়ে আমরা রুটি খেতাম দুধ দিয়ে ভাত খেতাম খুবই টেস্ট তো লালি গুড় তো আর এখন পাওয়া যায় না কিন্তু এই শীতকাল আসলে আমি শখ করে পাটারি গুড় দিয়ে দুধ ভাত খাই মাঝে মাঝে প্রতিদিন খাওয়া হয় না মাঝে মাঝে খাই তো আজকে আর কি খেতে মন চেয়েছে আজকে ওটাই খাবো তো এখন রেডি করবো সব কিছু সাথে থাকেন এই যে দেখেন গুড়গুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিয়েছি এই যে বীজ গুড়গুলো ছোট ছোট প্যাকেটে করে প্রত্যেক দিন এই যে প্রত্যেক দিন এতটুকু করে গুড় পাওয়া যায় বীজ গুড় প্রতিদিন এতটুকু করে পাওয়া যায় তো এইটুকু আম্মাকে বলে রেখেছিলাম যে আম্মা আমার জন্য বীজ গুড় জমা করো তো যে ভাই গুড় তৈরি করেন ওনাকে বলে বীজ গুড়টা আমার জন্য জমা করো তো আম্মা সেই রিহাম দৌড়ায় দৌড়ায় যেয়ে যে এই বীজ গুড় প্রত্যেকদিন নিয়ে আসতো এই এক মুঠ করে গুড় প্রতিদিন পাওয়া যেত তো সেইটাই বেশ কয়েকদিন ধরে জমা করে করে এখানে আর কি এক বক্স রয়েছে আর এরকম এই যে এক মুঠ আর এই যে এক মুঠ দুই মুঠ গুড় এখানে তো এখানে একটা আমি রাখবো খাওয়ার জন্য দুধের সাথে খাওয়ার জন্য এই যে এটা রাখবো দুধ দিয়ে খাওয়ার জন্য রাখছি এটা মিক্সড করে নিয়ে আজকে দুধ দিয়ে খাবো একটু মুখে দিয়ে আমি দেখি কেমন এই বীজগুড়টা মনে হয় যে চকলেট খাচ্ছি আমি এত টেস্ট এত মজা মনে হয় যে আমি চকলেট খাচ্ছি গুড় খাচ্ছি বলে মনে হয় না এই যে আমি খাচ্ছি এটা চকলেটের মতো এটা আবার একটু শক্ত হয়ে গেছে ওইটার মতো অতটা মজা না যেটা হলো নরম থাকে একটু বেশি নরম থাকলে বেশি মজা কিন্তু প্রত্যেকদিন আসলে তাক একরকম তো হয় না যে কারণে কোনোদিন হয়তো আবার একটু শক্ত হয়ে যায় তো এটা রেখেছি এটা এখন দুধ দিয়ে খাবো আর সবগুলো বক্সে ঢুকিয়ে রাখলাম এখানে ছবিতে যে গুড়টুকু ঘুটনি দিতে দেখছেন এই গুড়টুকুই হলো বীজ গুড় এটা খুবই স্পেশালি একটা গুড় আলাদা করে তৈরি করা হয় আর লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো পাটারি গুড় আলাদা করে ঢেলে নেওয়া হচ্ছে
এইটাকে বলে পিচ গুড়, এত নরম, এত সফট, চকলেটের মতো, চকলেটের মতো না, খেয়ে দেখ একটু। আমি একটু খেয়ে যাও, চকলেট খেয়ে যাও, এটা আমাদের বাংলাদেশের চকলেট। আমার মেয়ে দুধ ভাত খাবে না, সে মাছ দিয়ে ভাত খেয়েছে, সে দুধ ভাত পছন্দ করে না, সে খাবে না, ছেলে খাবে আর আমি খাবো। খেজুরের পাটারি গুড় দিয়ে দুধ ভাত খেতে কি যে মজা, এটা যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না। এই দুধ ভাতটা এত টেস্ট হয়েছিল কারণ এই বীজ গুড়টা অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা। দুধ ভাতের স্বাদ গন্ধই অন্যরকম হয়ে যায়, মুখে দিলে অমৃত মনে হয়। আমি খাওয়াইছি যে খেয়ে দেখো কি মজা। আর এই বীজ গুড়টাও আমি গত বছরেও নিয়ে আসছিলাম, তো গত বছর খেয়েছে, খুবই টেস্ট, খুবই টেস্ট। আর এই বছরে খেলে না খাওয়াবে পারি, যেটা এই এই গুড়টা যতদিন থাকবে তোমার যখন যখন মন চায় আমি এটা দিয়ে খাবো, ঠিক আছে? এভাবে পাটারি গুড় দিয়ে দুধ ভাত খেতে কে কে পছন্দ করেন আমাকে জানাবেন আপনারা কমেন্টে দেখে। এটা কিন্তু খুবই মজা, খুবই মজা। আর যদি গুড় হয় বীজ গুড় বা খাঁটি, একদম গ্রাম থেকে আনা খাঁটি খেজুরের গুড়টা যদি হয় তবে আপনারা আসল মজাটা পাবেন, তা না হলে আসল মজাটা পাওয়া যাবে না। আমাদের গ্রামের বাড়িতে যেহেতু গুড় তৈরি করা হয় সেহেতু আমরা একদম খাঁটি গুড়টা নিয়ে আসি, যে কারণে এটা খেয়ে আমরা খুবই মজা পাই। সেই জন্য মনে হয় যে বছরে একদিন হলেও সবার এই খাবারগুলো খাওয়া উচিত, খুবই টেস্টি। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন কে কে পাটারি গুড় দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে। একটা মা যে কত গুরুত্বপূর্ণ একটা সংসারে, যখন সে অসুস্থ হয় তখন বোঝা যায় তার গুরুত্বটা কতটুকু, আর যখন একটা মা সুস্থ থাকে তখন কিন্তু পরিবারের অন্যান্য মানুষগুলো অতটা ফিল করে না যে এই মহিলাটা সুস্থ অবস্থায় সে কী কী করছে। কিন্তু সে যখন অসুস্থ হয়ে যায়, অচল হয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় যে এই মহিলাটা সারাদিনে এই সংসারটার মধ্যে কী কী করে। আর সে না থাকলে বা সে অসুস্থ হলে তখন প্রত্যেকটা মানুষেরই কতটা সমস্যা হয়। তো ঠিক সেই অবস্থা আজ তিন চার দিন ধরে আমি নড়াচড়া করতে পারছি না, আমার ছেলে মেয়ের অনেক কষ্ট হয়ে গেছে, ওরাও বুঝছে যে মা অসুস্থ হলে কী অবস্থা হয় নাকি। হ্যাঁ, মাকে দেখতে হচ্ছে, মাকে টেক কেয়ার করছে, আবার নিজেদের কাজ নিজেদেরকেই করতে হচ্ছে। আমি মাঝে মাঝে একটু খেয়াল করছি উঠে, কারণ ওরা তো এত কিছু পারে না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই ছোট্ট ভিডিওটাই দিলাম, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।